ওয়েলকাম ব্যাক টু মাই মেমোরিজ, আমার মেমোরিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি অফিস যাওয়ার জন্য একদম রেডি। ক্যামেরা অন করলে কেন জানি না আমার মুখে মেকআপগুলো কেমন একটা অদ্ভুত দেখতে লাগে। যাই হোক, তার কারণ আজ একটু মেকআপ করেছি কারণ আমার অফিসে ওখানে মেলা চলছে। ইচ্ছা আছে যে অফিস তাড়াতাড়ি শেষ হলে একটু মেলা ঘুরে আসবো। ইচ্ছা আছে, শিওর নই, যদি যাই সে তো দেখতেই পাবে, আর না গেলে বাড়ি চলে আসবো। আর আজকের এই ঘর থেকে ব্লগটা শুরু করছি তার কারণ আজকে আর গাছগুলোকে ছাদে দেওয়া হয়নি, সুমন এই ব্যালকনিতে দিয়ে গেছে, সেটা দেখাবো বলে নিয়ে আসলাম তোমাদের এখানে। এই যে এইটাকে একদমই ডাইরেক্ট সানলাইটে দেওয়া যাবে না, এইটাকে মোটামুটি ব্রাইট সানলাইট থাকবে কিন্তু ডাইরেক্ট হবে না, সেই রকম জায়গায় দিতে বলেছে। আর বাকিগুলো এগুলো ডাইরেক্ট সানলাইটে দেওয়া যায়, যেহেতু ক্যাকটাস বা কী বলবো সেকুলার প্ল্যান্ট, যেগুলো প্ল্যান্ট সরি ওগুলো রোদে দেওয়া যায়। আর ব্যাম্বু, লাকি ব্যাম্বুটার গল্পটা আমি বলতে পারবো না, তবে আমি নতুন একটা কিছু জানলাম, সেটা হচ্ছে এই যে অ্যালোভেরা, সেটাও একটা স্যাকুলেন্ট প্ল্যান্টের আন্ডারেই পড়ছে। তো এরা এখানেই থাক, আমি নিচে যাই খাওয়া দাওয়া করি। আজ অফিস ছেড়ে একজনের বাড়িতে এসেছিলাম, তাদের বাড়িতে দুপুরে লাঞ্চের জন্য ইনভিটেশন ছিল। তো তার বাড়িতে আসার পর এই ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়, তার মাথায় আমি শুধু একটু আদর করে দিয়েছিলাম। তারপর থেকে ও নিজে থেকে আমার কাছে আসছিল, আমার হাতটা নাক দিয়ে ঠেলছিল আদর খাওয়ার জন্য। অনেকেই আছে স্ট্রিট ডগদের বা অন্য ডগদের ভয় পায়, কিন্তু আমি একদমই ভয় পাই না। সে যতই অচেনা হোক আগে আমি বুঝি সে আমাকে অ্যাকসেপ্ট করছে কি না, যখন বুঝি হ্যাঁ সে আমাকে অ্যাকসেপ্ট করছে তখনই আমি তার গায়ে হাত দিই, না হলে আমি দিই না। তার কারণ মানুষ দেখে ওরা প্রচণ্ড ভয় পায়, হয়তো ওদের জীবনে কোনো খারাপ অভিজ্ঞতা আছে মানুষের সাথে সেই জন্য। কিন্তু আমি বলবো যে ওরাও খুব ভালো, ওরাও খুব মিশুকে। এইমাত্র আমি বাড়ি ফিরলাম, এসে দেখছি ওকে একটা জামা পরে শুয়ে আছে, আর সুমন তো ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়েই নিয়েছে। এই যে একটা অন্য জামা পরে শুয়ে আছে বাবু, ব্যাগ থেকে চকলেটটা বার করে নিয়ে চলে গেলো, ব্যাস ওর সাথে আমার সব সম্পর্ক শেষ, ওটাকে নিয়ে বসে আছে ওইখানে। আর এই দেখো আরেকজন, তাকানোর কি আছে এত, নি আমি এটা নিয়ে নি, নিন নিন নি 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 নিবি কি নিবি না, তাহলে আমি নিয়ে নিচ্ছি, নিবি কি নিবি না। আর আমার গাছগুলো এখন নেই, এখানে নিয়ে যেতে হবে ঘরে। ফ্রেশ হয়ে চলে এলাম, এবার একটু চকলেট খাবো আর সুমনকে জ্বালাবো, যেই বলেছি জ্বালাবো তাড়াতাড়ি করে ঢাকা নিয়ে নিচ্ছে। জ্বালাতে দেবে না, হ্যাঁ কি গো সারা দাও ঘুমিয়ে গেলে, তুমি জ্বালাতে দেবে না, একটু একটু জ্বালাতে দেবে না, কেন আমি তোমার একটা মাত্র বউ, ও একক একক একটু উ করে দে, একক কক উ, ও মা পাত্তা দিল না, এই আবার পাশে বাড়ি ঝগড়া দেখতে যাচ্ছে। একক কোকো আমাকে পাত্তা দিচ্ছে না, আমাকে যখন কেউ পাত্তা দিচ্ছে না আমি আর জেগে থাকবো না, আমি ঘুমিয়ে গেলাম। টাটা। এই ছেলেটা একা একা ছাদে এসেছে, আমাকে ডেকে আসেনি, তুই একা একা এসেই গাছের পরিচর্যা করছে। এই যে ছেলেটাকে এত কাজ করতে দেখছো, এই ছেলে কিন্তু আগে এত গাছে জল দেওয়ার ইন্টারেস্ট ছিল না, যবে থেকে নিজে মানে গাছের প্রতি নেশা দেখাচ্ছে, নিজে গাছ কেনা শুরু করেছে, তবে থেকেই গাছের পরিচর্যা করা শুরু করেছে। গাছে জল দিত না বললে একদম মিথ্যে কথা বলা হবে, যখন মামনি থাকতো না তখন এসে দিয়ে দিত, মানে দিতে হয় বলে দিতে, এখন ভালোবেসে দিচ্ছে, তাই তো সন্টুর? হ্যাঁ আচ্ছা ক্যামেরার দিকে তাকিয়ে বলো, ও বলবে না, হ্যাঁ আমি বলে দিয়েছি, আচ্ছা বেশ। ও ঠান্ডা লাগছে কি, কোকো যে সারটা দিয়েছিল মাটিতে তুলেছে সারটা, 15-15টা প্রায়। এই যে কোকো গাছে মাটিতে সার দেওয়ার জন্য নিজে থেকে সার দিয়ে গেছে খানিক, এখানে মোটামুটি 12টা গোলাপ গাছ আছে, সব কটা লাগানো হয়নি এখনো,
তো টবে সবকটা দেয়া হবে, তারপর একটা একটা করে তাদের সাথে তোমাদের আমি পরিচয় করিয়ে দেবো। শুধু গোলাপ গাছ নয়, চন্দ্রমল্লিকা এনেছে, ওই গাছটা কি করে যেটা পায়রাতে খেয়ে নিয়েছে, জারবেরা এনেছিল, জারবেরাটা খেয়ে নিয়েছে পায়রাতে। আর এমনি পাতাবাহার টাইপের গাছ অনেকটা এনেছি, তো সেগুলো পরে পরে দেখাবো। আর কোকো ঘুমাচ্ছিল, ওকে ঘুম পাড়িয়ে দেখে উঠে এসেছি, যেই আমরা সবাই মিলে ওপরে চলে এসেছি ও উঠে পালিয়েছি টুক করে। এ কার বলবে ওটা, হ্যাঁ কার বল, ওই দেখো ওই দেখো, এ কার বল, নিচে পালাই, থাকবো না নিচে যাই, তার থেকে একটু সিনেমা টিনেমা দেখি। আর পাখিগুলো ক্যাঁ ক্যাঁ করে যাচ্ছে তখন থেকে। এইখানি চাদরটা সরিয়ে আমি কি বার করবো দেখবে, সরি ব্ল্যাঙ্কেট চাদর নয়। কই কে আছে এখানে, কে আছে এতগুলো ঢাকা নিয়ে, হ্যাঁ ওই ঢাকার তলায় কে ঘুমায়, ঢাকার তলায় কে ঘুমায়, হ্যাঁ আচ্ছা বেশ বেশ বেশ, ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি, সব 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 সব। বিছানার অবস্থাটা দেখো, এরকম অবস্থা কারণ যদি বলি, প্রথম কথা আমি বাড়িতে সবার কাছে বকা খাবো, তাও বলি বসে 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 ভিডিও বানাচ্ছিলাম, ব্যাকগ্রাউন্ডে গাছটাকে নিয়েছিলাম, তা আবার বিছানাতে বসে, আর গাছটা গাছে উল্টে মাটি মাটি সব বিছানায়, তো সেইগুলো ঝাড়ঝাড়ি করে তুললাম, তুলে ঝাড় দিলাম এবার বিছানাটাকে পা আঁটবো ঠিক করে। জানি না এই ভিডিওটা দেখার পর সুমন আমার উপর কত চেঁচাপেচি করবে। গেটের কাছে এসে কালু রান্না বাচ্চা ডাকছে, কান্নাকাটি করছে, ওর খিদে লাগলে এসে কান্নাকাটি করে, বুঝতে পারি যে ও খাওয়ার জন্য ডাকছে, তো ওর খাবার মাখাচ্ছে, ওকে দেবো মাছ দিয়ে দেবো আজকে, ওকে তো ওকে খাবারটাকে দিয়ে নি, ওকে দেখাই দাঁড়াও। হ্যাঁ পালিয়ে চলিস না তুই ডেকে, এইরকম করে ডাকে, ও এরকম করে কুঁকু করবে, কি খিদে লেগেছে, হ্যাঁ খিদে লেগেছে বাবা কি, বেশ বেশ দেবো চলো চলো, আর ওয়েট করবো না, চলো এসো চলে 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 এসো। হ্যাঁ এখনই তো গিয়েটের কাছে কি কাঁদছিল, ওই দেখো ওই দেখো কাঁদছে, দেখো কেমন খাওয়ার জন্য কি করবো, কে খাবে একটু ডেকে দেখা, কেমন করে ডাকছিলিস তুই, ডাকছে দেখো কেমন, ওদেরকে রাস্তার উপরে দিলাম কেন, তো ছোট থেকে যেহেতু ওরা বাইরে বাইরে মানুষ, থালা বাসন করে জল দিলে ভয় পায়, থালা বাসন করে খেতে দিলে ভয় পায়, খেতে চায় না, আর খবরের পেপারে দিলেও খায় না, সেই জন্য অগত্যা রাস্তায় দিতে হয় অনিচ্ছাকৃত শর্তে, তো যেটাতে শান্তি পায় খেয়ে খাক, আলটিমেটলি দুটো খেয়ে তো নেয়, নিশ্চিন্তে ঘুমোতে পারে, এটাই শান্তি, সেই জন্য ওদের মতো করেই দিই ওদেরকে। ও একাই খেয়ে গেল, বাকি ভাই বোনের ভাতগুলো রাখা আছে, রাতে ওরা আসবে তখন একেবারে আমরা খেয়ে দিয়ে ওদেরকে দিয়ে খাই, এটাই এসে ঘুমাবো। কালুর ছানা বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে, আমাদেরও খাওয়া হয়ে গেছে, আর এই দেখো বাবাটার কানে দেখো, ওকে জামা খুলিয়ে দিচ্ছে, আর ও জামা খুলবে না, দাও ভালো করে খুলে দাও জামাটা, এই জামাটা খোল, কোকো একদম জামা খুলতে চায় না, ওর কোনো ইচ্ছে নেই জামা খুলে দেওয়ার, জামাটা দেখাও, এই জামা পরবি, তাকাচ্ছে সব সময়, এই জামা পরবি, বাবাটা সোহাগ দেখো, তো ওরা সোহাগ করুক, আমিও ওদের সাথে জয়েন করবো, তার আগে
তোমাদের সবাইয়ের কাছে আজকের মতো ছুটি নেব। আজকের ভিডিওটা এইটুকুই, যতটা পারলাম সব কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করে দিও, সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, তার কারণে তোমাদের সাবস্ক্রিপশানে মানে কি বলবো একটু একটু করে সিন্ধু হয়। তো চেষ্টা করো, মানে আমি চেষ্টা করব তোমাদের সবার মন জয় করার, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, আজকের মতো গুড নাইট, টাটা।